হায় রে, আইফোনের জন্য ব্রাজিল আবার মামলা করল অ্যাপলের বিরুদ্ধে। জরিমানাও এবার চার্জ করলো আগের থেকে 9 গুণ বেশি। সেই সঙ্গে থাকছে নোকিয়ার জন্য ওপ্পো এবং ওয়ান প্লাস, তাদের ব্যবসা কি তাহলে লাটে উঠে যাবে? কেন বলছে এই কথা সেটাও জানাচ্ছি। প্রথমে আসি অ্যাপলের কাছে। ব্যাক ইন সেপ্টেম্বর সেই সময় ব্রাজিলের মিনিস্ট্রি অর্ডার করেছিল অ্যাপলকে যে তারা তাদের আইফোন ব্রাজিলে সেল করতে পারবে না, কারণ তাদের দাবি অ্যাপল আইফোনের সঙ্গে কোনো ধরনের চার্জার না দিয়ে কাস্টমারদের ঠকাচ্ছে, এবং এই কারণে ব্রাজিল সেই সময় অ্যাপলের কাছে $2.34 মিলিয়ন ফাইনও করেছিল। এবং ব্রাজিল সরকারের দাবি হচ্ছে অ্যাপল যে বলে পরিবেশ বান্ধব সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তারা চার্জার দিচ্ছে না, এটা পুরোপুরি ভাওতাবাজি, এসব হচ্ছে তাদের টাকা বাঁচানোর একটা ধান্দা, দ্যাটস ইট। এবং তাদের জোর দাবি যতদিন পর্যন্ত অ্যাপল আইফোনের সঙ্গে চার্জার না দিবে ততদিন পর্যন্ত তারা কোনো আইফোন ব্রাজিলে সেল করতে পারবে না। কিন্তু এবার সেই আদেশ অমান্য করে ব্রাজিলে আবারও আইফোন সেল করা শুরু করেছে অ্যাপল, আর বাস এটাতেই চটে গেছে ব্রাজিলের সরকার। ব্রাজিল এবার অ্যাপলের বিরুদ্ধে আবারও মামলা ঠুকে দেয়, এবং এবার জরিমানার অ্যামাউন্টটা হয় আরও 9 গুণ বেশি। অ্যান্ড ব্রাজিল অ্যাপলের কাছে জরিমানা চায় $19 মিলিয়ন। ভাই রে, কি দরকার ব্রাজিলে আবার সেল করার? আর চার্জার দিলেও বা কি হয়? এমনিতেই তো 2024 শেষ নাগাদ সব স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ এই সব জায়গাতে USB সি পোর্ট থাকতেই হবে। সো তখন অ্যাপল চার্জার দিক বা না দিক খুব একটা যায় আসে না। এবার আসি নোকিয়ার কাছে। নোকিয়া যেভাবে ওপ্পো এবং ওয়ান প্লাসের 12টা বাজাচ্ছে, তাতে করে ওপ্পো এবং ওয়ান প্লাসের ব্যবসার বড় ক্ষতিই হচ্ছে। এখন কাহিনী যেটা হচ্ছে সেটা হলো, নোকিয়া কিন্তু ওপ্পো এবং ওয়ান প্লাসের বিরুদ্ধে মামলা করেছিল যে ওপ্পো এবং ওয়ান প্লাস নোকিয়ার একটা টেকনোলজি উইদাউট এনি পারমিশন ইউজ করছে, এবং ওই মামলায় নোকিয়া জিতে যায়। অ্যান্ড পরবর্তীতে জার্মানি থেকে নোকিয়া ওপ্পো এবং ওয়ান প্লাসের সেল একদম নিষিদ্ধ করে দেয়। অ্যান্ড জার্মানিতে এখন ওপ্পো অ্যান্ড ওয়ান প্লাস কিন্তু সেট বিক্রি করতে পারছে না। অ্যান্ড কেন মামলা করা হয়েছিল সেই বিষয়ে আসি। ঘটনা যেটা হয়েছিল, 2018 সাল পর্যন্ত ওপ্পো এবং ওয়ান প্লাসের সঙ্গে নোকিয়ার চুক্তি ছিল যে তারা 4G এবং 5G সিগন্যালের জন্য নোকিয়ার একটা টেকনোলজি ইউজ করবে। কিন্তু সেই চুক্তিটা 2021 সালে এক্সপায়ার্ড হওয়ার পরও ওপ্পো এবং ওয়ান প্লাস নোকিয়ার কাছ থেকে কোনো ধরনের পারমিশন ছাড়াই তাদের সেটগুলোতে ওই 4G এবং 5G সিগন্যালের টেকনোলজি ইউজ করছিল, আর এটাতেই চটে যায় নোকিয়া। তাদের দাবি ওপ্পো এবং ওয়ান প্লাস পারমিশন তো নেয়নি, উপরন্তু কোনো টাকাও দেয়নি। অ্যান্ড দ্যাটস ওয়াই তারা এই মামলাটা করে বসে। আর এখন তারা শুধু জার্মানিতেই ওপ্পো এবং ওয়ান প্লাসকে ব্যান্ড খাইয়ে ক্ষান্ত হচ্ছে না, নোকিয়া এখন দেশের অন্যান্য মার্কেটেও যাচ্ছে, যাতে ওখানেও ওপ্পো এবং ওয়ান প্লাস সেটের সেল ব্যান করে দেওয়া যায়।